অল্পের জন্য বড়সড় ট্রেন দুর্ঘটনা থেকে বেঁচে গেল ফলকনামা এক্সপ্রেস। সেকেন্দ্রাবাদ থেকে হাওড়াগামী ফলকনামা এক্সপ্রেস হঠাৎই তিনটি বগি আলাদা হয়ে যায়, অল্পের জন্য রক্ষা পেয়ে যায় যাত্রীরা। বেলদার কাছে এই ঘটনাটি ঘটেছে। 25টি বগির মধ্যে তিনটি বগি আলাদা হয়ে যায় বলে স্থানীয় সূত্রের খবর। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় 40 মিনিটের কাছাকাছি ট্রেনটি দাঁড়িয়ে যায় বেলদা স্টেশনের কাছেই। যদিও পরবর্তী ক্ষেত্রে এগুলো একসাথে জুড়ে ফের রওনা হয়েছে ট্রেনটি, তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। আপনারা দেখছেন এসএস বাংলা, সব ঋতুতে আপনাদের টিভিতে। সীতারাম বাবা আয়ুর্বেদিক ঔষধ, কেমিক্যাল বিহীন, গা হাতের ব্যথা যন্ত্রণা, লিভারের সমস্যা, গ্যাস, অম্বল, পেটে পাথর, সুগার, থাইরয়েড এবং বিভিন্ন গুপ্তরোগ নিরাময় হয়। এসএস বাংলা নিয়ে এলো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। বিভিন্ন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা পিংলা, পশ্চিম মেদিনীপুর। ফোন নাম্বার 8918765110, অ্যানাদার 1032223893।